শরণখোলার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীতে কোস্টগার্ডের দুই সদস্যের বিরুদ্ধে জেলেদের মারধর করে নগদ টাকা সহ ইলিশ মাছ লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোস্টগার্ডের সুপতি কন্টিনজেন্টের জড়িত দুইজনকে বরখাস্ত সহ সকল সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানি গ্রামের আলম হাওলাদারের ছেলে এমাদুল হক জানান, মঙ্গলবার রাতে সুপতি কন্টিনজেন্টের মোহাম্মদ কাউসার ও মোহাম্মদ ইব্রাহিম নামের দুইজন কোস্টগার্ডের সদস্য তার মাছ ধরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে টহল দেওয়ার কথা বলে বলেশ্বর নদীতে নিয়ে যায়। এরপর রাত 12টা থেকে ভোর হওয়া পর্যন্ত বিভিন্ন জেলে নৌকায় গিয়ে মারধর করে নগদ টাকা সহ ইলিশ মাছ জোর করে নিয়ে আসে। পরদিন সকালে জেলেরা মাছ লুটের ঘটনাটি বন বিভাগ ও কোস্টগার্ডের পশ্চিম জোনের মোংলা কার্যালয়ের কর্মকর্তাদের জানান। খবর পেয়ে সেখান থেকে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থল সুপতি কন্টিনজেন্টে এসে জেলেদের কাছ থেকে শুনে ঘটনার সত্যতা জানতে পারেন। পরে তারা জেলেদের ইলিশ মাছ ফেরত দেন এবং কোস্টগার্ড সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এদিকে জেলে এমাদুল হক ওই দুই কোস্টগার্ড সদস্যকে চিহ্নিত করে ঘটনাটি ফাঁস করে দিলে তাকে বেদম মারধর করে আহত করা হয়। বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এমাদুল সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। এ ব্যাপারে বন বিভাগের শরণখলার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, মাছ লুটের ঘটনাটি বুধবার সকালে জেলেরা তাদের জ্ঞানপাড়া ও চান্দেশ্বর টহলফাড়ির বনরক্ষীদের কাছে বলেন। জানতে চাইলে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জড়িত সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।